कुल्टी ब्लॉक कांग्रेस की तरफ से आज कुल्टी नगर निगम कार्यालय में पानी की मांग को लेकर विरोध प्रदर्शन किया गया। कांग्रेस का कहना है कि कुल्टी इलाके के विभिन्न वार्डों में पानी की समस्या बनी हुई है। नगर निगम से बार बार कहने के बावजूद इसका कोई समाधान नहीं निकाला जा रहा है। उन्होंने कहा कि कुल्टी के पल्टन नगर में पानी की बहुत ज़्यादा समस्या है, जिसका समाधान जल्द से जल्द निकालने की आवश्यकता है। इस बारे में इस क्षेत्र के बोरो चेयरमैन ने कहा कि कांग्रेस की तरफ से आज ज्ञापन सौंपा गया। उन्होंने कहा कि पल्टन नगर इलाके में पानी की तीव्र समस्या है, जिसे जल्द से जल्द दूर करने के लिए प्रयास किया जाएगा। মানতে রায়নাথ করবেন, আপনারা গিয়ে খোঁজ নিন, ইনকোয়ারি করুন, 19 নম্বর ওয়ার্ডে যান, বিধায়কর থেকে কালিকাপুর থেকে শুরু করে ওল্ড সীতারামপুর, মঙ্গল দাওড়া, পুচু দাওড়া, 18 নম্বর ওয়ার্ডে যান, এই ফাড়ির পাশে বেশি দূর না 59 নম্বর ওয়ার্ড আছে পল্টন ডাঙ্গা নামে, এখানে যান, জলের সমস্যা আছে, চারিদিকে জলের সমস্যা, ডিসের ঘরে তো আপনারাই ইউজ করেছেন, জলের সমস্যা আছে 104-105 ওয়ার্ডে। আমার নাম সুকান্ত দাস। আমরা তো মোটামুটি জলের কাজ কমপ্লিটের দিকে, ঠিক আছে, যাই হোক, যে জায়গাটা বললো পল্টন নগরের ব্যাপারটা, এটা আমরা আলোচনা করলাম, আমরা দেখলামও, এবং আমাদের আধিকারিক সাহেবকেও এটা আমরা বললাম, ওনার সঙ্গে আলোচনা করলাম, উনি আমাদের একটা টিম তৈরি করে পরে এই জায়গায় দেখতে যাবেন। শুধুমাত্র পল্টন নগরের ব্যাপারটা যেটা দেখলাম ইম্পর্টেন্সি আছে, ওটাতে অনেকগুলো কমপ্লেন পেলাম, সেগুলো দেখছি আমরা, সেগুলো খতিয়ে দেখছি। বাকি অন্যান্য কোনো জায়গায় জলের কোনো সমস্যা সেরকম নেই, কানেকশন দু একটা কোনো কোনো জায়গায় বাকি রয়েছে, এগুলো বাস। কয়েকদিন আগে ডিসের ঘরে একটা ইললিগ্যাল কানেকশন নিয়ে তদন্ত করা হয়েছে, এবং কংগ্রেসও করলো যে ইললিগ্যাল লাইন অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং তার অ্যামাউন্টটা 10,000 টাকার উপরে চাইছে ওরা, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? না, এরকম কোনো অ্যামাউন্ট আমাদের কর্পোরেশন কিন্তু চায়নি, এরকম কোনো ব্যাপার নেই যে 10,000 টাকার উপর কোনো কানেকশনের চার্জ আছে। আমাদের এখন যেটা জেনারেল কানেকশন চলছিল, সেই জেনারেল কানেকশনটা এখন অফ আছে, ঠিক আছে, ওটা সিস্টেম অনুযায়ী অফ আছে, ওটা কিন্তু এমনি অফ করার সিস্টেম অনুযায়ী অফ আছে। এবং একটা বিজু মন্ডলকে রিপোর্ট, পিবিটিভি নিউজ।